আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সানিয়াস এসআর স্টোরি ইউটিউব চ্যানেল। আশা রাখি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুন্দর এবং ভালোভাবে জীবনযাপন করছেন। সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য ভিডিও হচ্ছে বাদাম। এই বাদাম নিয়ে বর্তমান বিশ্বে তোলপাড়। বাদামের ভিডিওটি আজকাল ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই দেখতেছে। শিশু বৃদ্ধ যে কোনো বয়সের মানুষ এই বাদাম ভিডিওটি দেখে অত্যন্ত আনন্দ উপভোগ করছেন। আসলে ভিডিওটি ছিল এরকম, পায়ের তোড়া হাতের বালা থাকে যদি ছিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান কিছু বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কবুবু ভাজা বাদাম। আসলে এই ভিডিওটির মধ্যে কি গুণাবলী আছে আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে মন্তব্য করে জানাতে পারেন। কিন্তু এই বাদামের অনেক গুণাবলী রয়েছে যে সম্পর্কে আমাদের কারোই ধারণা নেই অথবা অনেকেরই ধারণা আছে। বাদামের বহুবিধ গুণাবলী সম্পর্কে আমরা না জেনে আমরা অকারণে এমবি খরচ করে ওই বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম এই গানটি শুনে যাচ্ছি। সেই ভুবনদাও কিন্তু আজকে ভাইরাল, তার বিশেষ বিশেষ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তার ভিডিও লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ দেখতেছেন, দেশ থেকে দেখতেছেন, বিদেশ থেকে দেখতেছেন। একজন ভারতীয় লোক, তাকে কিন্তু বিভিন্ন দেশ থেকে সাপোর্ট করা হচ্ছে। সে কোথাকার এটা মূল বিষয় নয়, তার ভিডিওটি হচ্ছে মূল বিষয়। যাই হোক, বাদামের বহুবিধ গুণাবলী আপনাদের জানা থাকলেও আমি নতুন করে বলতে চাই, এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের জানা উচিত। আপনি কি সত্যি জানেন বাদামের গুণাবলী সম্পর্কে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বাদামের গুণাবলী সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন। বাদামের বহুবিধ গুণাবলীর মধ্যে সবচেয়ে অন্যতম একটি গুণাবলী হচ্ছে, যারা বিশেষ মুহূর্তে প্রিয়জনের কাছে যেতে সাহস পায় না, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য মধুময় 1 কেজি বাদামেই যথেষ্ট। এই 1 কেজি বাদামের মাধ্যমে আপনি নিজেকে একজন সৌভাগ্যবান পুরুষ হিসাবে দাবি করতে পারেন, নিজেকে উপস্থাপন করতে পারেন। আপনি যদি প্রিয়জনের কাছে শারীরিকভাবে দুর্বল হন অথবা তার কাছে যেতে অক্ষম, সাহস না পান, তাহলে অবশ্যই তার পূর্বে 1 কেজি বাদাম নেবেন এবং সেই বাদাম সেবন করে আপনি আপনার প্রিয়জনের কাছে গিয়ে নিজেকে একজন আদর্শ পুরুষ হিসাবে উপস্থাপন করতে পারবেন। আর পুরুষিক জীবনকে সম্পূর্ণ করতে বাদামই যথেষ্ট। এই বাদাম আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করবে এবং মানসিক দুর্বলতাকে দূরে সরিয়ে দিবে। তাই আর দেরি না করে বন্ধুরা বাদাম সেবন করুন। এই বাদাম আপনার হারানো শক্তিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে, 100% গ্যারান্টি। বিশেষ কাজে দীর্ঘ সময় থাকতে সাহায্য করবে। এই বাদাম খেলে আপনার শরীর ও মন প্রফুল্ল থাকবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য বাদাম যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, যাদের প্রেমিকা আছে অথবা যাদের প্রেমিকা আছে তারা সঙ্গে 1 প্যাকেট বাদাম নিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনাদের বক্তব্য, আপনাদের আড্ডা, আপনাদের বিনোদন চালিয়ে নিতে পারেন। তাই সঙ্গে রাখবেন 1 প্যাকেট বাদাম। 1 প্যাকেট বাদাম নিয়ে একটি মেয়েকে আপনারা দীর্ঘ সময় ধরে পড়াতে পারবেন। এই মেয়ে পড়ানোর ক্ষেত্রেও বাদামের কিন্তু জুড়ি মেলা ভার। তাহলে আর দেরি নয়, আজকেই শুরু করুন বাদাম খাওয়া। নিজে বাদাম খান, অন্যকে বাদাম খেতে উৎসাহিত করুন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বাদামের কথা বলুন, বাদামের গুণাগুণ সম্পর্কে জানিয়ে দিন। তাহলে দেখবেন সবাই শারীরিকভাবে সক্ষম হবে এবং আনন্দ প্রফুল্লময় তাদের দাম্পত্য জীবন উপভোগ করতে পারবে। বিভিন্ন প্রকার বাদাম রয়েছে, পেস্তা বাদাম রয়েছে, কাজু বাদাম রয়েছে, চীনা বাদাম রয়েছে, কাঁচা বাদাম রয়েছে, দেশি বিদেশি বাদাম রয়েছে এবং ভাজা বাদাম রয়েছে, কাঁচা বাদাম রয়েছে। বাদাম আপনি খাবেন এবং অন্যদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাক,
সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে বাজিয়ে দিবেন, যাতে যেহেতু পরবর্তীতে কোনো একটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ এবং আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।